নমস্কার, আমার নাম মধুমন্তি মিস্ত্রি। আমি কলকাতা বেহালাবাসী, আমার জন্ম বেড়ে ওঠা সবই কলকাতা ঠাকুরপুকুরে, এখানেই স্কুল, এখানেই কলেজ। আর্ট জার্নি বলতে আর পাঁচটা বাঙালি পরিবারে যেরকম হয়, ছেলেমেয়েরা ছোটোবেলা থেকেই সাংস্কৃতিক একটা পরিবারে বেড়ে ওঠে, ওভাবেই আমার বেড়ে ওঠা, হাতে খুড়ি। আমার মায়ের অনেক বড় অবদান আছে, মা সবসময়ই আঁকাটাকে আমাকে ধরে রাখার জন্য সবসময় অনুপ্রেরণা দিয়ে এসছে। তারপরে অনেক সময় কলম ধরতে ধরতে তুলি হাত দিয়ে ছুটিয়ে যায় পড়াশোনার চাপে, কিন্তু আবার বলতে গেলে এই COVID-19 এটা জীবনে আমাকে আবার এগুলোকে ফিরিয়ে দেয় রংগুলিকে। তো সেখান থেকে এটা কেমনভাবেই ধরে রেখেছি, এখন আর মানে জীবনের অবিচ্ছেদ্য অংশ বলতে পারো এই আর কি। হ্যাঁ অবশ্যই, অ্যাকচুয়ালি যেভাবে বললাম এখানেই কলকাতাতেই বেড়ে ওঠা, তো এই চারিদিকে শহরের পরিবেশে কখনোই প্রকৃতির খুব বেশি কাছে যাওয়াটা হয়ে ওঠেনি। তো ছোটোবেলা থেকেই সবসময় নেচারের প্রতি একটা আলাদাই টান ছিল, নেচারের কালার্স, দ্য ভাইব্রেন্স, শেডস অ্যান্ড অল দোজ থিংস। তো সেখান থেকেই আমি এগুলোর একটা বলতে পারেন ইন্সপিরেশন পাই। অ্যান্ড অলওয়েজ ইটস লাইক প্রকৃতির দিকে তাকালে আমাদের সবারই মনের একটা খুব শান্তি চলে আসে অটোমেটিক। তো আমি নিজেকে এভাবেই মানে এই ধরনের ছবিগুলোকে আঁকি যাতে দেখে খুব বেশি একটা হোমলি বা খুব একটা কামনেস চলে আসে। তো আমার আঁকার বেসিক্যালি ইন্সপিরেশন সেটাই। অ্যান্ড অফকোর্স আই মোস্টলি ওয়ার্ক উইথ অ্যাক্রিলিক অ্যান্ড অয়েল, এখানে অ্যাক্রিলিকটাই আছে বেসিক্যালি। তো এর যে শেডস, ভাইব্রেন্সি অ্যান্ড অল দোজ থিংস, আই রিয়েলি লাভ ইট। সো বেসিক্যালি আই ওয়ার্ক উইথ দিস। না না, কালার মিক্সের সাথে আমার ফার্স্ট টাইম। সত্যি কথা বলতে এর আগে আমি আরও কয়েকটা কাজ করেছি, কিন্তু কালার মিক্সের সাথে খুব বেশি একটা হোমলি ফিলিং আছে, সবার সাথে একটা পরিবারের মতো সবাই মিলে। অ্যান্ড দ্যাট রিয়েলি লাইক ইটস অ্যাপ্রিসিয়েবল, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট। আর আমি একটা কথাই বলবো, এরপরে আবার আপনার যতবারই করবেন আমি আসতে অবশ্যই আগ্রহী হব, ভীষণ ভীষণ ভালো লাগলো এবার এসে। অ্যান্ড চাইবো এরপরে যাতে আরও বড়ো হয়, আরও বড়োভাবে হয়, বড়ো গ্যালারিতে করা পসিবল, এবং বেশি দিন ধরে যাতে আমরা আরও পার্টিসিপেট করতে পারি, অ্যান্ড আরও বেশি লোক যাতে জানতে পারে এর সম্পর্কে, এই আর কি। থ্যাংক ইউ।